আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা অবিশ্বাস্য পারফরম্যান্স অ্যালেক্সান্দ্রোর বারবার সমালোচনার শিকার অ্যালেক্সান্দ্রোই আলো ছড়াচ্ছেন ব্রাজিল দলে ব্রাজিলের লেফটব্যাক দুর্বল অন্তত অন্যান্য পজিশনগুলোতে যেমন সেরা সেরা সব পারফরম্যান রয়েছে সেই তুলনায় ব্রাজিলের লেফটব্যাক আহামরি নয় সত্যি বলতে বিশ্বকাপের আগেও এই অবস্থায় ছিল ব্রাজিলের অ্যালেক্সান্দ্রো এবং অ্যালেক্স নিয়ে এমনটাই ছিল ভক্তদের মতামত শুধু তাই নয় ব্রাজিলের অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল এই পজিশন তবে টলেস এখনও বিশ্বকাপে নিজেকে প্রমাণের সুযোগ না পেলেও সান্দ্র প্রমাণ করে দিয়েছেন তিনি কম যান না গত সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে তো ব্রাজিলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি এই ম্যাচে ব্রাজিলের এই লেফট ব্যাক ডিফেন্সের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল তাকে বেদ করে বল নিয়ে যাওয়াটাই যেন সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছিল সুইজারল্যান্ডের প্লেয়ারদের জন্য এর আগে সার্বিয়ার বিপক্ষে ম্যাচও দুর্দান্ত ছিল তার পারফরমেন্স আমি নিজেও তার এই ধরনের পারফরমেন্স দেখে অবাক হয়েছি তবে সার্বিয়ার বিপক্ষে তার একটি মিসপাস দেখে সেটা চোখে লেগেছিল কিন্তু শপিলে বেশ ভালোভাবে ডিফেন্স করেছেন তিনি ওভারঅল অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ব্রাজিলিয়ান এই সান্দ্রোর সান্দরোর পারফরমেন্স বিশ্বকাপের বাকি সময় ধরে রাখতে পারলে কাতার বিশ্বকাপে জয় অসম্ভব কিছু নয় শুধু এই সান্দ্রই নয় ব্রাজিলের ডিফেন্স এবারে বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করছে পরপর দুই ম্যাচে তারা ক্লিনশিট রেখেছে এবং এই দুই ম্যাচে ব্রাজিলের গোলপোস্ট লক্ষ্য করে কোনো শটই নিতে পারেনি প্রতিপক্ষের প্লেয়াররা শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি ব্রাজিল ডিফেন্ডারদের পারফরমেন্স শুধুমাত্র এই সমীকরণটি বুঝিয়ে দেয় কতটা শক্তিশালী এবারে ব্রাজিলের ডিফেন্স line.